রাখছো ইয়ে দিও, ঢাকনা দিয়ে রাখছো ক্যামেরায়। আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 541তম ক্লাস। সম্মানিত উপস্থিতি, আজ 541তম ক্লাসে আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাথোলজি। গত কয়েক সপ্তাহ থেকে প্রতি শুক্রবারে প্যাথোলজির ক্লাস চলছে, সেই ধারাবাহিকতায় আজও প্যাথোলজি ক্লাস চলবে। আপনি রেডি? কুইক আচ্ছা বলেন জি। গত কয়েক সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে প্যাথোলজি ক্লাস চলছে, সেই ধারাবাহিকতায় আজকেও প্যাথোলজি ক্লাস শুক্রবার। আমাদের প্যাথোলজি ক্লাস দিচ্ছেন ডাক্তার আব্দুর রহমান সজীব। আজকে কততম ক্লাস? সপ্তম ক্লাস, আজকে সপ্তম ক্লাস। এবার আপনারা ক্লাস করুন, আমি ও রুগী দেখে দিয়া জি। আপনি এটা নিয়ে হবে, আর কিছু লাগবে না, আজকে আর সাউন্ড লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। ক্যামেরাটা একটু চাইবে গেছে, ক্যামেরাটি বেশি ঠিক করে ওই যে এইটা শাটারটা। আমাদের প্যাথোলজির ধারাবাহিক ক্লাসে আমরা ব্লাডের আরবিসি অংশ পড়তেছিলাম। গত ক্লাসে আরবিসির মানে আরবিসি কি, আরবিসি মর্ফোলজি, এরপর আরবিসির কম্পোজিশন, আরবিসির ফাংশন এবং আরবিসির যে গঠন ম্যাচুরেশন, অর্থাৎ আরবিসি হওয়ার পর থেকে যে পরিপূর্ণতা প্রাপ্তি অর্থাৎ ইরাইথোপোয়েসিস, এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব এই যে আরবিসি যে গঠন হয়, অর্থাৎ ইরাইথোপোয়েসিস যে হয়, এই ইরাইথোপোয়েসিস হওয়ার জন্য বা এর পিছনে যে ফ্যাক্টরগুলো অর্থাৎ যে বিষয়গুলো কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে ফ্যাক্টর নেসেসারি ফর ইরাইথোপোয়েসিস, অর্থাৎ ইরাইথোপোয়েসিস হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো প্রয়োজন সেটা আমরা দেখি। আজকে টপিকস হচ্ছে ফ্যাক্টরস নেসেসারি ফর ইরাইথ্রোপোয়েসিস, অর্থাৎ ইরাইথ্রোপোয়েসিস হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের প্রয়োজন। এক নম্বরে ইরাইথ্রোপোয়েটিন, ইআরওয়াই টি এইচ আর ও পি ও আই ই
ইউটিআইএন ইরাইথ্রোপোয়েটিন। ইরাইথ্রোপোয়েটিনটা কি? বলছে এটা হচ্ছে এক ধরনের হরমোন, ইট ইজ এ হরমোন, এটা এক ধরনের হরমোন সিক্রেটেড বাই দ্য কিডনি। তাহলে এই ইরাইথ্রোপোয়েসিস হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের ইরাইথ্রোপোয়েটিন নামক একটা সাবস্টেন্স প্রয়োজন। তো এই সাবস্টেন্সটা কি? বলছে এটা হচ্ছে এক ধরনের হরমোন, ইট ইজ এ হরমোন। কোথা থেকে নিঃসরণ হয়? সিক্রেটেড বাই দ্য কিডনিস, কিডনি থেকে এই হরমোনটা নিঃসরণ হয়, যা আমাদের আরবিসি ম্যাচুরেশন হওয়ার জন্য, অর্থাৎ ইরাইথ্রোপোয়েসিস হওয়ার জন্য এই ফ্যাক্টরটা কাজ করে। দুই নম্বরে হচ্ছে থাইরোক্সিন, এই সাবস্টেন্সটা দরকার, THYROXIN থাইরোক্সিন। এটা কি জিনিস? বলছে এটাও একটা হরমোন, ইট ইজ এ হরমোন। এটা কোথা থেকে নিঃসরণ হয়? বলছে সিক্রেটেড, SECRETED সিক্রেটেড বাই থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের যে গলার দুই পাশে যে প্রজাপতি ডানার মতো থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এখান থেকে এই হরমোনটা নিঃসরণ হয়, থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে ইরাইথ্রোপোয়েসিসের জন্য প্রয়োজন ফ্যাক্টর হচ্ছে কি? ইরাইথ্রোপোয়েটিন, এই হরমোনটা যেটা কিডনি থেকে নিঃসরণ হয়। এরপরের সাবস্টেন্সটা ফ্যাক্টরটা হচ্ছে কি? থাইরোক্সিন, এটা এক ধরনের হরমোন যা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়। দুটো পেলাম আমরা, তিন নম্বরে পাবো তিন নম্বর হচ্ছে হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর, HAEMOPOIETIC হেমোপোয়েটিক GROWTH গ্রোথ ফ্যাক্টরস। এখানে অনেকগুলো জটিল কিছু সাবস্টেন্স থাকে, তো এগুলোকে একত্রে বলা হয় হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো সরাসরি ইরাইথ্রোপোয়েসিসের জন্য কাজ করে, এটা নামই হচ্ছে কি? হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টরস। এক নম্বর আমরা কি পেলাম? ইরাইথ্রোপোয়েটিন। দুই নম্বরে পেলাম থাইরোক্সিন, এ দুটো হচ্ছে হরমোন, ইরাইথ্রোপোয়েটিনটা কিডনি থেকে নিঃসরণ হয়, থাইরোক্সিনটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়। তিন নম্বর হচ্ছে কি? হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর। চার নম্বরে কিছু ভিটামিনের প্রয়োজন থাকে এই ইরাইথ্রোপোয়েসিস সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য। তো এই ভিটামিনগুলো কি কি? এই ভিটামিনগুলো হচ্ছে, আমরা চার নম্বরে লিখি ভিটামিনস, VITAMINS ভিটামিনস। এই ভিটামিনসগুলো হচ্ছে গিয়ে BCDE। এই চার ধরনের ভিটামিন মূলত ইরাইথ্রোপোয়েসিস হওয়ার জন্য কাজ করে, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। আমরা গত ক্লাসে পড়েছিলাম আরবিসি জন্ম থেকে ম্যাচুরেশন পর্যন্ত ছটি ধাপে সম্পন্ন হয়, এই ছটি ধাপকে আমরা বলেছিলাম ইরাইথ্রোপোয়েসিস, যার মধ্যে এক নম্বরে ছিল প্রো ইরাইথ্রোব্লাস্ট, দুই নম্বরে ছিল আর্লি নর্মোব্লাস্ট, তিন নম্বর ছিল ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, চার নম্বর ছিল লেট নর্মোব্লাস্ট, পাঁচ নম্বর ছিল রেটিকুলোসাইট, যেটাকে আমরা বলেছিলাম ইম্যাচিউর আরবিসি, শিশু আরবিসি, এবং সর্বশেষ ছয় নম্বরে ছিল ইরাইথোসাইট, যেটা ম্যাচিউর আরবিসি। ছয়টা ধাপে এই ইরাইথ্রোপোয়েসিসটা হয়, কিন্তু এটা যে হবে, হওয়ার জন্য আমাদের আরও চার ধরনের ফ্যাক্টর কাজ করেন, যেটা প্রয়োজন, নেসেসারি। এর মধ্যে এক নম্বর হচ্ছে কি? ইরাইথ্রোপোয়েটিন, এটা একটা হরমোন যা কিডনি থেকে নিঃসরণ হয়। দুই নম্বর থাইরোক্সিন,
এটা একটা হরমোন যা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়। তিন নাম্বার হেমোপয়েটিক গ্রোথ ফ্যাক্টরস, এখানে অনেকগুলো ছোট ছোট ফ্যাক্টর কাজ করে, এগুলোকে একত্রে বলা হয় হেমোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর। চার নাম্বার কিছু ভিটামিন, যেগুলো হচ্ছে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। এ হচ্ছে ফ্যাক্টর নেসেসারি ফর ইরাইথোপোয়েসিস। এবার আরও কিছু ফ্যাক্টর দেখব যেগুলো কাজ করে কিসের, ম্যাচুরেশন হওয়ার জন্য। এগুলো আসলে প্রয়োজন, নেসেসারি ফ্যাক্টরস নেসেসারি ফর ইরাইথোপোয়েসিস। এবার হচ্ছে ম্যাচুরেশন ফ্যাক্টর ফর ইরাইথোপোয়েসিস, অর্থাৎ যেগুলো যে ফ্যাক্টরগুলো ইরাইথোপোয়েসিসটাকে মানে এই পদ্ধতিতে ম্যাচিউরড করে, আরবিসিটাকে কী করে, ম্যাচিউরড করে, এটা হচ্ছে ম্যাচুরেশন ফ্যাক্টর। ম্যাচুরেশন ফ্যাক্টরস অফ ইরাইথোপোয়েসিস, এই ম্যাচুরেশন ফ্যাক্টরের মধ্যে এক নম্বরে হচ্ছে গিয়ে ভিটামিন বি টুয়েলভ, ভিটামিন বি টুয়েলভ, এটা হচ্ছে এক নম্বরে ম্যাচুরেশন ফ্যাক্টর। দুই নম্বর হচ্ছে ফলিক অ্যাসিড, তিন নম্বর আর একটা ভিটামিন আছে সেটা হচ্ছে ভিটামিন সি, আর একটা ফ্যাক্টর আছে চার নম্বর, এটা পরে বলি। আমাদের এই আরবিসিটা সরাসরি কিন্তু যেটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ব্লাডের যে এটা অ্যানিমিক যত পেশেন্ট আছে অথবা অ্যানিমিয়ার ক্ষেত্রে মূলত সরাসরি টাচ করে বা সরাসরি যে ঝামেলা হয় সেটা হচ্ছে কোথায়, আরবিসিতে। এই জন্য আরবিসিটা যত ভালোভাবে আমরা বুঝতে পারবো আমাদের অ্যানিমিয়ার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেখবেন প্রেগনেন্সি অবস্থাতে সাধারণত মহিলাদের কি হয়, একটু রক্ত স্বল্পতা দেখা দেয়, অর্থাৎ হিমোগ্লোবিনের লেভেলটা কমে আসে, তখন কিন্তু আমরা কি বলি যে অ্যানিমিয়া হয়েছে অথবা অ্যানিমিক পেশেন্ট, অ্যানিমিক কন্ডিশন তৈরি হয়েছে। তো ওই ক্ষেত্রে কমনলি দেখবেন গাইনি ডক্টররা তারা রোগীকে কি দেয়, এই ভিটামিন বি টুয়েলভটা সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে দেয় খাওয়ার জন্য, এবং বলে এমন ভিটামিনযুক্ত খাবার খেতে যেগুলোর মাধ্যমে ভিটামিন বি টুয়েলভটা চলে আসে ন্যাচারালি। পাশাপাশি ওনারা কিছু কী দেয়, আয়রন ট্যাবলেট দেয়। তো আয়রন ট্যাবলেটটা কী করে, ওই যে হিমোগ্লোবিন আমরা পড়েছিলাম যে হিমোগ্লোবিন কিন্তু কী করে, আয়রন এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি, কাজে আয়রনটার যদি অভাব থাকে তাহলে হিমোগ্লোবিনটা কী হবে না, ফর্মেশন হবে না, গঠন হবে না, সেক্ষেত্রে আয়রন ট্যাবলেটটা দেয়। তো আয়রনের সাথে আবার এটাকে কী করে, একটা ফলিক অ্যাসিড দিয়ে দেয়, এই জন্য যে ম্যাচুরেশন, যদি ওই যে আরবিসিকে যদি ম্যাচুরড করতে না পারে তাহলে তার রক্ত স্বল্পতা কী হবে না, দূর হবে না। এই জন্য এই ম্যাচুরেশনটাকে কমপ্লিট করার জন্য ভিটামিন বি টুয়েলভ, ফলিক অ্যাসিড দিতে হয়, পাশাপাশি যে আয়রন ট্যাবলেটটা দেয়। এখন এই আয়রনটাকে অ্যাবজর্ব করার জন্য, বডিতে শোষণ করার জন্য, অর্থাৎ বডিকে কাজে লাগানোর জন্য হেল্প হিসেবে লাগে ভিটামিন সি, অর্থাৎ এই জন্য পাশাপাশি কী করতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, লেবু খেতে হবে, কমলা লেবু খেতে হবে, যেগুলো আমাদের ভিটামিন সি এর সোর্স, পাশাপাশি যে রঙিন কালারফুল যে ফ্রুটগুলো আছে এগুলো আমাদের ভিটামিন সি পাওয়া যায়, তাতে যদি কভার না হয় তখন বাইরে থেকে আবার কী করতে হয়, সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন সিটা দেওয়া হয়। ভিটামিন সিটা কিন্তু সরাসরি কী করে, ম্যাচুরেশনে কাজ করে, অর্থাৎ আয়রনটাকে অ্যাবজর্ব করার জন্য ভিটামিন সি এর হেল্প লাগে। এজন্য যদি কেউ আয়রন সাজেস্ট করেন কোনো রোগীকে, অ্যানিমিক রোগীকে, তাকে যদি ভিটামিন সি এই খাবার হিসেবে অথবা সাপ্লিমেন্ট হিসেবে যদি সাজেস্ট না করা হয় তাহলে তার বডিতে আয়রনটা কোনো কাজ করতে পারবে না। এজন্য এটা কিন্তু ম্যাচুরেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে ভিটামিন সিটা, এটা একটু সবাই মাথায় রাখবেন। চার নম্বর যে ম্যাচুরেশন ফ্যাক্টর, এটাকে বলা হয় ইনট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল, আমি বানানটা লিখে দিচ্ছি INTRINSIC, ইনট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল, FACTOR ফ্যাক্টর অফ ক্যাসেল, CASTLE ক্যাসেল। এটা কোত্থেকে আসে, কোথায় পাওয়া যায়, এটা একটা ফ্যাক্টর, এটাকে বলা হয় কি ইনট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল, যেটা তৈরি হয় প্রোডিউসড PRODUCED প্রোডিউসড বাই প্যারাইটাল সেল অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, কোথা থেকে তৈরি হয় PARI
PETAL parietal cells of GASTRIC gastric gland GLAND gastric মানে কি আমরা জানি গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী পাকস্থলী অ্যানাটমিক্যাল নাম যদি আমরা বলি তাকে কি বলা হয় গ্যাস্ট্রিক বলা হয় কাজে এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এই পাশে দেখলে মানে ভালো হয় না এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এই যে ম্যাচুরেশন ফ্যাক্টরটা এটা হচ্ছে তৈরি হয় কোথা থেকে আমাদের পাকস্থলীর যে গ্ল্যান্ড থাকে যেখান থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হয় পরিপাক করার জন্য হজমে সহায়তা করার জন্য তাহলে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে এই ফ্যাক্টরটা কি হয় নিঃসরণ হয় যেটাকে বলা হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যা আরবিসি ম্যাচুরেশনকে সহায়তা করে অর্থাৎ এটা ম্যাচুরেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে ইরাইথোপোয়েসিসে তাহলে আমরা চারটি ফ্যাক্টর পেলাম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি ইরাইথোপোয়েটিন থাইরোক্সিন হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টরস এবং ভিটামিন বি সি ডি অ্যান্ড ই আর এখানে চারটি পেলাম কি ম্যাচুরেশন ফ্যাক্টর অফ ইরাইথোপোয়েসিস কী কী ভিটামিন B12 ফলিক অ্যাসিড ভিটামিন সি এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যা তৈরি হয় কোথেকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের অর্থাৎ পাকস্থলী গ্ল্যান্ডের প্যারাইটাল সেল থেকে এ হচ্ছে আমাদের এই আটটা হচ্ছে টোটাল ম্যাচুরেশন ফ্যাক্টর এবং ফ্যাক্টর নেসেসারি ফর ইরাইথোপোয়েসিস এবার আমরা যাব এই যে আরবিসিটা তৈরি হলো আমরা পড়েছিলাম লাইফ স্প্যান অফ আরবিসি কত 120 days অর্থাৎ 120 দিন গড়ে তো এই 120 দিন পরে এ কী হয় পরিণতিটা কী তো এই ফ্যাট অফ আরবিসি অর্থাৎ আরবিসির পরিণতি অথবা আরবিসিটা কী হয় ব্রেকডাউন অথবা এই আমরা যখন প্যাথোলজি ক্লাসটা শুরু করি আমরা বিলুরুবি যে জন্ডিস দিয়ে শুরু করেছিলাম তো জন্ডিসের মধ্যে আমরা একটা মানে বিষয় দেখেছিলাম যে বিলুরুবিন নামক একটা বস্তু এই পুরো জন্ডিসের কি হওয়ার জন্য এক হিসাবে দায়ী অর্থাৎ জন্ডিস যদি হয় তাহলে আমাদের বডিতে বিলুরুবিনের লেভেলটা কী হয় বেড়ে যায় কোথায় রক্তের মধ্যে এই যে বিলুরুবিন যে তৈরি হয় এই তৈরি হওয়ার প্রক্রিয়াটা কী যেটা আমি ওই জন্ডিসের ক্লাসে একটু ধারণা দিয়েছিলাম হালকা পাতলা যারা ওই ক্লাসগুলি করেছিলেন যে আরবিসির থেকে এটা ভেঙে শেষ পরিণতি হিসেবে বিলুরুবিনটা তৈরি হয় তো এখন আমরা দেখব এই বিলুরুবিন তৈরি কীভাবে হচ্ছে প্রসেসটা কীভাবে হচ্ছে অথবা আরবিসি যে ভাঙতেছে তার পরিণতিটা কী হয় এটাকে আমরা বলতে পারি আরবিসি ব্রেকডাউন অথবা ব্রেকডাউন অফ আরবিসি BREAKDOWN আরবিসি ব্রেকডাউন অথবা এটাকে বলতে পারি আমরা ফ্যাট অফ আরবিসি FAT ফ্যাট পরিণতি ফ্যাট অফ আরবিসি যদি আমরা বাংলায় বলি ফ্যাট মানে হচ্ছে পরিণতি আরবিসির পরিণতিটা কী আরবিসির শেষ অবস্থাটা কী দাঁড়ায় সেটা অথবা ফরমেশন অফ বিলুরুবিন তিনটা নামেও আমরা এটাকে কী করতে পারি বলতে পারি অর্থাৎ বিলুরুবিন তৈরি হওয়ার প্রক্রিয়া ফরমেশন অফ বিলুরুবিন এখানে কী হয় এখানে যে মূল যে ফাংশন এটা আসলে একটু একটা জটিল একটা প্রসেস এবং একটু বিস্তারিত অনেক বড় তা আমি চেষ্টা করি শর্ট করে বোঝানোর জন্য যে আসলে মূল এখানে ফাংশনটা কী হয় বিষয়বস্তুটা কী হয় এখানে প্রথমত যখন রেড ব্লাড সেলটা লাইফ ডাউট দেয়ার লাইফ স্প্যান অর্থাৎ যখন তার জীবনকাল শেষ করে 120 দিন যখন অতিবাহিত হয়ে যায় তখন সে কী করে একটা ফ্রাজাইল অবস্থা তৈরি হয় মানে ভঙ্গুর অবস্থা তৈরি হয় ভেঙে টুকরো টুকরো হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় এবং তাদের যে সেল মেমব্রেন থাকে আমরা জানি কি প্রত্যেকটা সেলের মধ্যে এক ধরনের মেমব্রেন থাকে একটা প্রাচীর থাকে আরবিসির যে সেল মেমব্রেনটা এই মেমব্রেনটা তখন ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা হয় এবং যখন সে ছিঁড়ে যায় একটা সেল যখন ছিল আমরা দেখেছিলাম যে ইরাইথোপোয়েসিস সিস্টেমের মধ্যে এরকমভাবে অনেকটা আরবিসির একটা বডিতে একটা ই থাকে
অনেকটা এই রকম টাইপস। ভিতরে অনেকগুলো হিমোগ্লোবিন থাকে অসংখ্য। তো এই যে যে বাউন্ডারিটা চারপাশে যে বাউন্ডারি, এটা হচ্ছে কি সেল মেমব্রেন, আরবিসির সেল মেমব্রেন। তো যখন 120 দিন গড়ে অতিবাহিত হয়ে যায় তো কি হয়, এর সেল মেমব্রেনটা প্রাচীরটা ফ্রাজাইল মানে ভঙ্গুর ভেঙে যায়। তো যখন এটা ভেঙে যাবে নরম হয়ে যাবে তখন এর যে যে মেমব্রেনটা আছে প্রাচীরটা আছে সেটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এরকম হালকা হয়ে গিয়ে ছিঁড়ে যাবে। তো ছিঁড়ে গেলে কি হবে, তার ভিতরে যে হিমোগ্লোবিনগুলো থাকবে এই হিমোগ্লোবিনগুলো তখন কি হয় মুক্ত হয়ে যায়, রিলিজ হয়ে যাবে। এই হিমোগ্লোবিন তখন বের হয়ে যাবে কোথেকে, সেল থেকে, নির্দিষ্ট গণ্ডিতে থাকবে না। তো যখন সে বের হয়ে যাবে রিলিজ হবে তখন বডির যে অন্যান্য টিস্যু থাকবে এই টিস্যুকে সে কী করবে, ফ্যাগোসাইট করে ফেলবে, টিস্যুগুলো ফ্যাগোসাইট করে ফেলবে। এটাকে বলা হয় টিস্যু ম্যাক্রোফেজেস, গিলে ফেলবে। ফ্যাগোসাইট মানে কি, গিলে ফেলা, অর্থাৎ অন্যান্য টিস্যুগুলি কর্তৃক এই হিমোগ্লোবিনটাকে সে গিলে ফেলবে, খেয়ে ফেলবে। এই সিস্টেমটাকে বলা হয় কি, টিস্যু ম্যাক্রোফেজেস। তখন এই যে গিলে ফেললো, গিলে ফেললে তখন এই হিমোগ্লোবিনটা ভেঙে পার্ট হয়ে যাবে। তাহলে মূলত কি দাঁড়ালো, প্রথমত ছিল আরবিসি, ম্যাচিউর্ড আরবিসি। এটা যখন 120 দিন তার লাইফ স্পানটা সে কী করলো, অতিবাহিত করে ফেললো গড়ে, তখন সে কী হবে, একটা ফ্রাজাইল, FRAGILE, ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, ভেঙে যাবে, ভঙ্গুর অবস্থা তৈরি হবে। ভঙ্গুর হয়ে গেলে এখানে কী আসবে, রিলিজ হিমোগ্লোবিন, RELEASE, রিলিজ, LEASED, রিলিজড HB, হিমোগ্লোবিন। আরবিসি 120 দিনে ফ্রাজাইল হয়ে গেল, তখন রিলিজ হলো কি, হিমোগ্লোবিন। তো যখন হিমোগ্লোবিনটা রিলিজ হলো তখন কি হবে, আমরা একটু আবার নিচে ঘুরে আসি, তখন এটা কি হবে, টিস্যু ফ্যাগোসাইট, PHAGO, ফ্যাগো, CYTIZED, ফ্যাগোসাইটাইজড, অর্থাৎ গিলে খাওয়া, গিলে ফেলা। কার দ্বারা গিলে ফেলবে, বাই টিস্যু ম্যাক্রোফেজেস, TISSU, টিস্যু ম্যাক্রো, PHAGES, টিস্যু ম্যাক্রোফেজেস, অব টিস্যুর অন্যান্য দ্বারা এটা গিলে খাবে। তখন হিমোগ্লোবিন কি হয়ে যাবে, হিমোগ্লোবিনটা স্প্লিট, SPLIT, স্প্লিট মানে ভাঙা, ভেঙে যাবে। ফ্রাজাইল মানে ভঙ্গুর, স্প্লিট মানে কি, ভাঙা, ভেঙে যাবে। তো ভেঙে গেলে কি তৈরি করবে, এতটুকু ক্লিয়ার কি না, যখন আরবিসির নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাবে, 120 দিন পার হয়ে যাবে, তখন সে কী হবে, ফ্রাজাইল কন্ডিশন হবে, অর্থাৎ ভঙ্গুর অবস্থা তৈরি হবে। এই ভাঙা অবস্থা থাকলে তার যে মেমব্রেন থাকবে সেলটা, সেটা কী হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে হিমোগ্লোবিনটা রিলিজড হয়ে যাবে। রিলিজড হয়ে গেলে অন্যান্য যে টিস্যু থাকবে, টিস্যু ম্যাক্রোফেজেস দ্বারা কী হবে, সে ফ্যাগোসাইটাইজড হবে। তাহলে কী হলো, এই হিমোগ্লোবিনটা এবার পুরোপুরি ভেঙে যাবে। তো ভেঙে গিয়ে কী হবে, এই যে এই অ্যারোর পরের থেকে লেখা শুরু করেন, এই অ্যারো SB স্প্লিট, SBটা কী হলো, ভেঙে গেল। তো ভেঙে গিয়ে আমরা উপরে লিখি, এবার এটা মুছে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। হিমোগ্লোবিনটা ভেঙে দুইটা পার্ট হবে, এক নাম্বার আমরা জানি কি, প্রথমে হবে গ্লোবিন, GLOBIN, গ্লোবিন, অ্যান্ড দুই নম্বরে হবে কি, হিম, HAEME, হিম। গ্লোবিনটা কি, এই গ্লোবিন ছিল একটা প্রোটিন, হিম মানে হচ্ছে কি আয়রন। এই প্রোটিনটা কি হবে, এ রিইউটিলাইজড হবে, পুনরায় ব্যবহৃত হবে বডির মধ্যে, সে আবার কি করবে, আবার ব্যবহার করতে পারবে, কি তৈরি করার জন্য, আবার নতুন করে হিমোগ্লোবিন তৈরি করার জন্য আবার রিইউটিলাইজড হবে। তাহলে আমরা গ্লোবিনটাকে কী লিখলাম, যা রিইউটিলাইজড, পুনরায় ব্যবহার হয় এই গ্লোবিনটা। তাহলে হিমের কী অবস্থা হয়, হিম মানে কি আয়রন, তাই না, এটা একটা রিং থাকে, আয়রনের একটা রিং, চাকির মতো, যেটা সরাসরি কী হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে গিয়ে সে ফ্রি আয়রন তৈরি করবে। হিম থেকে কী তৈরি হবে, ফ্রি আয়রন, মুক্ত আয়রন, FRW, ফ্রি, IRON, ফ্রি আয়রন, মুক্ত আয়রন হয়ে যাবে।
এই মুক্ত আয়রন হওয়ার সময় তখন যখন সে অপসারিত হবে এটাকে বলা হয় ট্রান্সফারিন। এটা যখন রক্তের মধ্যে ঘুরতে থাকবে তখন কি হিসেবে আসবে? ট্রান্সফারিন হিসেবে আসবে। এই ফ্রি আয়রন থেকে চলে আসবে কি হিসেবে? এটাকে বলা হয় ট্রান্সফারিন, TRANSFERIN, ডাবল আর হবে FERIN, ট্রান্সফারিন হিসেবে ব্লাডে ভাসবে। এই ট্রান্সফারিন থেকে সেটা কোথায় যাবে? এটা কিছু যাবে বোনমেরুতে, এও আবার কি পুনরায় শোষিত হবে, শোষিত হয়ে আবার সে নতুন করে ওই যে RBC বা হিমোগ্লোবিন তৈরি করার কাজে আবার ব্যবহার হবে, এবং কিছু কিছু আবার টিস্যুতে চলে যাবে, সেটা কি করার জন্য? আয়রনেরই আরেকটা রূপ, সেটাকে বলে ফেরিটিন। এই ফেরিটিন নামক ফর্মে রূপান্তরিত হবে। তাহলে আমরা কী পেলাম? আবার রিপিট করি, একটু জটিল বিষয়, আপনারা ধীরে ধীরে জিনিসটা বুঝতে পারবেন, যে যখন হিমোগ্লোবিনটা মুক্ত হবে সে দুইটা পার্ট তৈরি করবে, একটা হচ্ছে গ্লোবিন যেটা হচ্ছে প্রোটিন, সে কী করবে? রিইউটিলাইজড হবে, পুনরায় ব্যবহৃত হবে। এগুলো একটা হিম, যেটা হিম থেকে চলে আসবে ফ্রি আয়রন, যা ট্রান্সফারিন হিসেবে ব্লাডে ঘুরতে থাকবে। তাহলে এই ট্রান্সফারিনটা যদি এখন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে সে একটা অংশ চলে আসবে কোথায়? বোন মেরুতে, অস্থিমজ্জা। এই বোন মেরুতে আসলে সে আবার কি করবে? সে আবার নিউ রেড ব্লাড সেল তৈরি করার কাজে ব্যবহার হবে, ব্যবহৃত হবে। এবং আর একটা পার্ট হবে কোথায়? ফেরিটিন হিসেবে, যেটা ফেরিটিন, FERIN, এবং কিছু অংশ বোনমেরুতে যাবে এবং কিছু অংশ ফেরিটিন নামক ফর্মে টিস্যুতে জমা হবে। এই হচ্ছে আমাদের হিমের কন্ডিশনটা। আচ্ছা, এইগুলো একটা পার্ট যেটা ফ্রি আয়রন ছিল। এখন এই হিমেরই আর একটা পার্ট, এই হিমের টুয়ের এটা এ নাম্বার হচ্ছে কি ফ্রি আয়রন হিসেবে থাকবে, ফ্রি আয়রন থেকে ট্রান্সফারিন হিসেবে ব্লাডে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে একটা অংশ চলে যাবে বোন মেরুতে, আর একটা অংশ চলে যাবে ফেরিটিন হিসেবে কোথায়? টিস্যুতে, ফেরিটিন থেকে টিস্যুতে, ইন টিস্যু, এটা হচ্ছে বোন মেরুতে যাবে। এই বি নাম্বার আরেকটা পার্ট, এই হিমেরই আরেকটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে এটা একটা নিউক্লিয়ায় একটা চেইন তৈরি করবে, এটাকে বলা হয় 4-pyrrole নিউক্লিয়াই, একটা সরল একটা চেইন, একটা শিকলের মতো একটা বন্ধন তৈরি করবে। কোনটা? এই হিমের আর একটা অংশ, এটাকে বলা হয় এ স্ট্রেইট, একটা সরল স্ট্রেইট চেইন, একটা শৃঙ্খল, একটা বন্ধন তৈরি করবে, স্ট্রেইট চেইন অফ, এটাকে বলে 4-pyrrole, PYROLE, 4-pyrrole নিউক্লিয়াই, NUCLEI, নিউক্লিয়াই। এই একটা চেইন তৈরি করে, চেইনটার নাম কি? এটা একটা জটিল প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক বিশাল চ্যাপ্টার লাগবে, তো আমাদের আসলে এত ডিটেলস, যারা বেশি এক্সট্রা পড়াশোনা করতে চান তারা এটা নিয়ে আলাদা পড়াশোনা করতে পারেন, তবে বোঝার জন্য এটার বেশি আর দরকার হবে না। যে এটা একটা কী করে? সরল একটা চেইন তৈরি করে, চেইনটার নাম হচ্ছে গিয়ে 4-pyrrole নিউক্লিয়াই, চেইনটার নাম হচ্ছে কি 4-pyrrole নিউক্লিয়াই। এই নিউক্লিয়াই চেইনটা কী করে? সে সব শেষে গিয়ে সর্বশেষ স্টেজ থেকে, এই যে 4-pyrrole নিউক্লিয়াই থেকে সর্বশেষ অবস্থাতে বিভিন্ন ধাপে 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 রূপান্তর হতে হতে সর্বশেষ অবস্থায় চলে আসে কি? বিলিরুবিন। তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি? এই RBCটাই ভেঙে ভেঙে ধাপে ধাপে সর্বশেষ অবস্থায় তৈরি হয় কীভাবে? বিলিরুবিন। এখন এই যে 4-pyrrole-এর ফার্স্ট যে অংশটা, সেটা প্রথমে বিলিরুবিন থাকে না, প্রথম যে সাবস্টেন্সটা থাকে সেটাকে বলা হয় বিলিভার্ডিন। আমরা এর উপরের অংশ আসি, আবার মুছে ফেলি। এই যে বিলিরুবিনটা যে হবে এই চেন থেকে, এটা ছিল সর্বশেষ ধাপ, বিলিরুবিনটা হবে
সর্বশেষ বিলিরুবিন এট লাস্ট, তাহলে এর এট লাস্ট যে হবে তার আগের যে ধাপটা সর্বপ্রথম যে ধাপটা সে ধাপটাকে বলা হয় কি, এক নম্বরে বিলিভার্ডিন। এটা কোথেকে আসে? এটা হচ্ছে ওই যে হিমের দুই নম্বর পার্ট, যেটা হচ্ছে একটা সরল স্ট্রেট চেইন তৈরি করে, যার নাম ছিল কি, ফোর পাইরল নিউক্লিয়াই। এখান থেকে ফার্স্ট ধাপে একটা সাবস্টেন্স তৈরি হয়, সেটা হচ্ছে কি, বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনটা খুব দ্রুতই আবার কী হবে, রিডিউস হয়ে বিলিরুবিনে পরিণত হবে। এখন এই বিলিভার্ডিনটাই রূপান্তরিত হয়ে কী হবে, বিলিরুবিন। এটা কোন অংশে হবে? এটা কিন্তু ব্লাডের অংশের মধ্যেই কাজটা চলতেছে, ব্লাড যে স্ট্রিম হচ্ছে, ব্লাড যে সার্কুলার হচ্ছে, এখানে এই কাজটা চলতেছে। এই কারণে এটা হচ্ছে কি, আমরা ওই যে জন্ডিসের সময় পড়েছিলাম, এটাকে বলা হয় আনকনজুগেটেড বিলিরুবিন। অর্থাৎ এটা এখন পর্যন্ত লিভার দ্বারা কনজুগেট হয় নাই, মানে লিভার দ্বারা সংশ্লেষ হয় নাই, এখনও লিভার পর্যন্ত পৌঁছায় নাই, যেহেতু লিভারের আগে, এজন্য এটাকে বলা হচ্ছে কি, বিলিরুবিন। ব্র্যাকেট আমি লিখে দিলাম আনকনজুগেটেড, অর্থাৎ সংযুক্ত হয়নি, সংশ্লেষ হয়নি বিলিরুবিনটা। এবার এই বিলিরুবিনটা কি করে, যখন আবার প্লাজমার মধ্যে যখন ঘুরতে থাকে, এই প্লাজমার মধ্যে অ্যালবুমিনের সাথে মিলে, অ্যালবুমিন মানে কি, আর একটা প্রোটিন, আমরাও যে ব্লাডের যে কম্পোজিশন পড়েছিলাম ওখানে আমরা দেখেছিলাম যে প্লাজমার ভিতরে কী থাকে, প্রথমেই থাকে প্রোটিন, প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন থাকে। তাহলে এই কনজুগেটেড, আনকনজুগেটেড যে বিলিরুবিনটা থাকে, সে এসে প্লাজমার অ্যালবুমিনের সাথে মিলে, মিলার পর এটা কী করে, একটা কমপ্লেক্স, জটিল একটা অবস্থা তৈরি করে, আমরা লিখে দিই যে কি, কম্বাইন্ড। এই বিলিরুবিনটা কম্বাইন্ড উইথ, এই যে ই লিখে মাথার উপর ড্যাশ দিলে মানে হচ্ছে উইথ অ্যালবুমিন, অ্যালবুমিনের সাথে কম্বাইন্ড করে, করার পর একটা জটিল তৈরি করে, জটিল অবস্থা, এবং এরপরে সে চলে যায় কোথায়, গো টু লিভার। এই যে যখনই লিভারটা আসলো ব্লাডের মাধ্যমে, কোনটা, বিলিভার্ডিন থেকে আনকনজুগেটেড বিলিরুবিনে রূপান্তরিত হলো, পরবর্তীতে অ্যালবুমিনের সাথে মিলিত হলো, মিলিত হয়ে একটা কমপ্লেক্স সাবস্টেন্স তৈরি করে, একটা জটিল বস্তু তৈরি করে, করার পর সে ভাসতে ভাসতে কোথায় চলে আসলো, গো টু লিভার। লিভারে যখন চলে আসলো, এবার কী করবে, এখানে অ্যাসিড এবং কিছু সালফেট, অ্যাসিডের নাম হচ্ছে কি, গ্লুকারনিক অ্যাসিড, সালফেট এবং আদার সাবস্টেন্সের সাথে মিলিত হয়, মিলিত হয়ে তখন লিভার এটাকে কী করে, সংশ্লেষ করে, মানে কনজুগেট করে ফেলে, তখন সেটাকে বলা হয় কনজুগেটেড বিলিরুবিন। তাহলে কী হলো, গো টু লিভার, লিভারের সাথে সে কী করবে, কনজুগেট করবে, সংশ্লেষ করবে, কনজুগেট করে ফেললো, কিসের সাথে কনজুগেট করবে, উইথ এই সেটার নাম হচ্ছে কি, গ্লুকারনিক, GLUCORONIC, গ্লুকোরনিক অ্যাসিড প্লাস সালফেট, SULPHAT, সালফেট প্লাস আদার সাবস্টেন্স, তার সাথে মিলে সে কিসে রূপান্তরিত হলো, কনজুগেটেড বিলিরুবিনে রূপান্তরিত হলো, তখন টার্ন ইন কনজুগেটেড বিলিরুবিন। তার মানে যখন আরবিসিটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর পর্যায়ক্রমে ধাপে ধাপে আস্তে আস্তে প্রথমে শুরু হয় কি, বিলিভার্ডিন নামক একটা সাবস্টেন্স থেকে এটা রূপান্তরিত হয়ে যে বিলিরুবিনটা তৈরি করে, অর্থাৎ ব্লাডের মধ্যে যেটা এখন লিভারে আসে নাই, সেটাকে আমরা বলতেছি কি, আনকনজুগেটেড বিলিরুবিন। তখন সে অ্যালবুমিনের সাথে মিলে একটা জটিল সাবস্টেন্স তৈরি করে, করার পর এবার কি, লিভারে ঢুকলো, লিভারে ঢোকা মানেই তখন আমরা কি বললাম, এটা কনজুগেট হবে। কেন হবে, এর সাথে যে গ্লুকারনিক অ্যাসিডটা মিলবে, সালফেট মিলবে এবং আদার সাবস্টেন্স মিলবে, মিলার পর সে কনজুগেটেড বিলিরুবিনটা তৈরি করে ফেলল। এবার সে কী করবে, কনজুগেট বিলিরুবিনটা মিক্সড উইথ বাইল, MIXED, মিক্সড উইথ বাইল, পিত্তরসের সাথে মিলবে, নাকি গলব্লাডার থেকে, পিত্তথলি থেকে যে রস বেরোয় সেটাকে আমরা কী বলি, বাইল, মানে পিত্তরস, এর সাথে মিলবে,
মিলে পাসেস পাসেস ওনে কোথায় বাইল ডাক্ট পাসেস থ্রু বাইল ডাক্ট এন্ড গো টু কোথায় ইন্টেস্টাইন পাসেস থ্রু বাইল ডাক্ট দিয়ে পাসেস থ্রু বাইল ডাক্ট এন্ড গো টু কোথায় ইন্টেস্টাইন অন্ত্রে চলে গেল ইন্টেস্টাইনে চলে গেল ইন্টেস্টাইনে গেল ইন্টেস্টাইনে যাওয়ার পরে কি হবে এটার একটা অংশ তখন সোজা চলে যাবে ইন্টেস্টাইনে চলে আসলো চলে আসে একটা অংশ পাস হবে ইউরিন দিয়ে ইউরিনের সাথে আর একটা অংশ পাস হবে কোথায় স্টুলের সাথে পায়খানার রাস্তা দিয়ে পাস হবে তাহলে এই ইন্টেস্টাইন দিয়ে একটা অংশ চলে যাবে গো আউট বাইরে চলে যাবে উইথ ইউরিন ইউরিনের সাথে যেটা ইউরিনের সাথে যাবে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলি ইউরোবিলিনোজেন ইউরোবিলিনোজেন এবং আর একটা অংশ যাবে কোথায় উইথ স্টুল পায়খানার সাথে তখন সেটাকে আমরা কি বলি স্টারকোবিলিনোজেন STERCO স্টারকোবিলিনোজেন এই বিলিরুবিনটা স্টারকোবিলিনোজেন হিসেবে স্টুলের সাথে বের হয়ে যায় এবং ইউরোবিলিনোজেন হিসেবে ইউরিনের সাথে বডি থেকে বের হয়ে যায় যেহেতু স্টুলের সাথে বের হয়ে যায় এই কারণে স্টুলের রংটা কি হয় ইয়েলোইশ হয় হলুদ টাইপের হয় আমরা জন্ডিস ক্লাসে পড়েছিলাম এই যে টোটাল সিস্টেম আরবিসির ফরমেশন এখন এখানে কিন্তু তিনটা ধাপে এর ঝামেলা হয় ধাপগুলো কী কী প্রথম হচ্ছে গিয়ে যখন আরবিসিটা যদি ব্রেকডাউন হয় লিভারে প্রবেশ করার আগেই আনকনজুগেটেড বিলিরুবিনটা যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা কী বলি প্রি হেপাটিক জন্ডিস বা আনকনজুগেটেড জন্ডিস দুই নম্বরে যদি লিভারে কোনো সমস্যা হয় এই কারণে যদি বিলিরুবিনটা বেড়ে যায় তখন আমরা কী বলেছিলাম যেটা হচ্ছে কনজুগেটেড জন্ডিস বা হেপাটিক জন্ডিস আর তিন নম্বর যখন যে বাইল ডাক্ট দিয়ে যখন আসতে গিয়ে বাধাগ্রস্ত হবে কোনো কারণবশত রাস্তা বন্ধ থাকবে অবস্ট্রাকশন থাকবে তখন আমরা সেটাকে কী বলেছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিস তাহলে এই যে জন্ডিসের যে ফরমেশনটা তার আগে কিন্তু আমাদের মূলত এই ফাংশনটা কীভাবে বিলিরুবিনটা তৈরি হয় এটা কিন্তু বোঝার এক বিষয় এটা জরুরি আশা করি যারা বুঝতে পারছেন তারা এখন জন্ডিসটা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরে হয়তো অনেকে বুঝতে অসুবিধা হবে যেহেতু একটা নতুন টার্ম বা অনেক জটিল একটা টার্ম এই টার্মটা অনেকে পড়তে চায় না বা পড়তে গেলে না বুঝার কারণে অনেকটা এড়িয়ে যাওয়া হয় তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি এটা বুঝালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা আরবিসির আরও কিছু টার্মস পড়ব আজকে যেটাকে আমরা বলি রেড সেল ইন্ডিসেস অর্থাৎ অ্যাবসুলেট ভ্যালু এই রেড সেলের উপর ডিপেন্ড করে আরও কিছু ভ্যালু নির্ধারণ করা হয় আজকে দেখি সেই ভ্যালুগুলো কী কী যেগুলো আমরা এই যে রিপোর্টের ক্ষেত্রে পাবো আমরা বলেছিলাম যে ব্লাডের যে রিপোর্টটা রুটিন চেক আপ যেটার মধ্যে সবগুলো এই রক্তের কণিকা এবং রক্তের অনেক কিছু পাওয়া যায় সেটা হচ্ছে কি সিবিসি টেস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাকে আমরা ব্লাডের রুটিন টেস্ট বলি এই রুটিন টেস্টের মধ্যে আমরা আরও কিছু আজকে টার্ম দেখব যেটা আমরা বলেছিলাম সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আরবিসির উপরে আরবিসির সাথে রিলেটেড এই টার্মগুলো এটাকে আমরা বলি রেড সেল ইন্ডিসেস অথবা অ্যাবসুলেট ভ্যালু
এই রেড সেলের আরো কিছু নির্দেশক কিছু বিষয় থাকে যেটা অ্যানিমিয়ার ক্ষেত্রে কাজে লাগে, অর্থাৎ অ্যানিমিক কন্ডিশনটা প্রপারলি বোঝার জন্য এই ভ্যালুগুলো প্রয়োজন হয়। এটাকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু অথবা রেড সেল ইন্ডিসেস। এগুলো কি কি? এগুলো হচ্ছে গিয়ে এক নম্বরে MCV, দুই নম্বরে MCH, তিন নম্বরে হচ্ছে গিয়ে MCHC। MCV মানে হচ্ছে গিয়ে মিন কর্পাসকুলার ভলিউম। কর্পাসকুলার ভলিউম দুই নম্বরে হচ্ছে গিয়ে MCH, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন MCHC, এটা হচ্ছে গিয়ে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এই তিনটা শব্দ আমরা পাবো, এটাকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু অফ আরবিসি, আরবিসির অ্যাবসোলিউট ভ্যালু। তো এগুলো সবগুলো হচ্ছে গিয়ে যে অ্যানিমিয়ার যে ক্লাসিফিকেশন আমরা পড়বো নেক্সটে, ওখানে গিয়ে এগুলো কাজে লাগবে। অ্যানিমিয়া যখন আমরা পরবর্তী শুরু করব ওখানে গিয়ে কাজে লাগবে, এই জন্য এই টার্মগুলো আজকে এখানে পরিচিত করে দিয়ে যাচ্ছে, কারণ এটা সবগুলো আরবিসির সাথে রিলেটেড। এখন এই তিনটা ভ্যালু নির্ধারণ করার আগে আমাদের আরবিসির কাউন্টটাকে আর একটু বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। এটা হচ্ছে টোটাল আরবিসির কাউন্ট, এই তিনটাকে ফাইন্ডিংস করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে কি, টোটাল আরবিসি কাউন্ট। এটা আমরা পেয়েছি যখন আরবিসি পড়লাম আমরা প্রথম ক্লাসে, যে আরবিসি কতটুক থাকে, যে অ্যাডাল্ট যে নর্মাল যে ভ্যালু অ্যাডাল্ট মেল তাদের ক্ষেত্রে 5 মিলিয়নের উপরে থাকে, নর্মাল রেঞ্জটা হচ্ছে 4 থেকে 6.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, অর্থাৎ ঘন মিলিমিটারে কত থাকে, 4 থেকে 6.5 মিলিয়ন আরবিসি থাকে। পুরুষের ক্ষেত্রে 5-এর উপরে থাকবে, মহিলাদের ক্ষেত্রে 4.5-এর উপরে থাকলে ভালো। আচ্ছা, দুই নম্বর লাগবে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনের কাউন্ট, HB কাউন্ট, যে হিমোগ্লোবিনটা কত থাকে। তো হিমোগ্লোবিনটা আমরা একটু পড়বো, একটু ডিটেলসে পড়বো। তো নর্মালি হিমোগ্লোবিনটা গড়ে আমরা ধরে নিই 11 থেকে 15 বা 16, এর মধ্যে মেল আলাদা থাকে ফিমেল আলাদা থাকে, ধরে নেব এর কাউন্টটা থাকে কত, 11 থেকে 15 বা 16 মধ্যে। ল্যাব ওয়াইজ এবং বই ওয়াইজ দুই পয়েন্ট এদিক সেদিক হতে পারে। তিন নম্বর যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে কি, ACT, এটাকে বলা হয় হেমাটোক্রিট অথবা এটার নাম হচ্ছে কি PCV, প্যাকড সেল ভলিউম। তো আমরা হিমোগ্লোবিনটাকে আপাতত স্টপ রেখে আমরা পরবর্তী ক্লাসের জন্য রাখবো, আমরা HCT বা PCVটা আগে বুঝি। আরবিসি তো আমরা তখন ধরে পড়লাম, এরপর আমরা বাকিটা MCV, MCH এবং MCHC এই টপিক্সের মধ্যে ঢুকব। তো এখন আমরা দেখি HCT হেমাটোক্রিট বা PCVটা কি। একটা জিনিস বলে রাখি, বর্তমানে যে ডেঙ্গুর প্রকোপ চলতেছে, আমরা বলেছিলাম যে এই প্রকোপের ক্ষেত্রে প্রথম জ্বরের সাথে সাথেই মূলত ডেঙ্গু অ্যান্টিজেন পরীক্ষা করে নিতে হয়, এটা 3 দিন পর্যন্ত টাইম থাকে জ্বরের, 3 দিন পরের অ্যান্টিজেন পরীক্ষা তেমন বোঝা যায় না, তখন অ্যান্টিবডি টেস্ট করতে হয়। তো এই 3 দিনের মধ্যে বা যখন জ্বর অবস্থা থাকে এই সময়টাতে দেখা যাচ্ছে অনেক সময় প্ল্যাটলেটটা কিন্তু নামে না বা প্ল্যাটলেটটা ঠিক থাকে। তো প্ল্যাটলেট ঠিক থাকলেও রিপোর্টের মধ্যে মূলত এই প্ল্যাটলেটের সাথে সাথে আমাদেরকে এই HCT বা PCVটা দেখতে হবে। অনেকে এখন এমনভাবে মুখস্থ হয়ে গেছে যে প্ল্যাটলেটটা শুধু দেখে যে প্ল্যাটলেট ঠিক আছে, কিন্তু ওদিকে যে HCT লেভেল যে বেড়ে যাচ্ছে, এটা যে হাই হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, কারণ HCT এভাবে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এজন্য এই প্ল্যাটলেটের পাশাপাশি প্যাকসেল ভলিউম PCV বা HCTটাকেও সমান গুরুত্বের সাথে দেখতে হবে যে লেভেলটা চেঞ্জ হয় কি না বা একই লেভেলে থাকে কি না। তো আমরা দেখি এখন PCVটা কী জিনিস, এর নাম হচ্ছে কি, প্যাকড সেল ভলিউম PCV, পুরো নামটা লিখে দিচ্ছি PACKED
ইডি প্যাকড সেল ভলিউম, এগুলো হচ্ছে কি পিসিভি। এরই আরেকটা নাম হচ্ছে কি একই নাম এসিটি হেমাটোক্রিট, এইচ এ ই এইচ এ ই এম এ টি ও সি আর আই টি হেমাটোক্রিট। মূলত এই দুটো নামে পরিচিত বেশি, হেমাটোক্রিট এসিটি বা পিসিবি প্যাকসেল ভলিউম। আরও কিছু নাম আছে যেমন ভিপিআরসি ভলিউম অফ প্যাকসেল ভলিউম অথবা ইভিএফ ইরাইথোসাইট ভলিউম ফ্র্যাকশন, এই নাম তবে এই নাম দুটো বেশি পরিচিত। এখন এইটা জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে পিসিবি এসিটি মানে হচ্ছে পার্সেন্টেজ অফ, সবাই লিখে নেন পিইআর পার্সেন্টেজ টি এ জিই পার্সেন্টেজ অফ রেড ব্লাড সেল মানে আরবিসি ইন ব্লাড, অর্থাৎ টোটাল ব্লাডের মধ্যে আরবিসির কত পার্সেন্ট থাকে সেটা হচ্ছে কি মূলত আমাদের এইচসিটি বা এই পিসিবি। এটাকে বলা হয় ভলিউম পার্সেন্ট অফ আরবিসি, সংক্ষিপ্ত আমরা লিখি ভলিউম পার্সেন্ট অফ আরবিসি, অর্থাৎ টোটাল আরবিসির মধ্যে। এটা মূলত ঘনত্বটা বোঝায়, এটা দ্বারা কী বোঝায়, ঘনত্বটা বোঝায় যে ভলিউম রেড ব্লাড সেল ইন রিলেশন অফ দ্য হোল ব্লাড ইট ইজ এক্সপ্রেসড, এটা বর্ণনা করা হয় প্রতি লিটার টোটাল ব্লাডের মধ্যে কতটুকু পরিমাণে এই আরবিসিটা থাকে, এটা নাম হচ্ছে গিয়ে পিসিবি বা এইচসিটি, অর্থাৎ টোটাল ব্লাডের মধ্যে আরবিসির পরিমাণটা কত পার্সেন্ট। আমরা তো একটা কাউন্ট জানি যে এত লাখ থাকবে এত মিলিয়নে, কিন্তু বলছে টোটাল হোল ব্লাডের মধ্যে আরবিসির পার্সেন্টটা কতটুকু। তো নর্মাল ভ্যালুটা দেখি, এই নর্মাল ভ্যালু হচ্ছে পুরুষের ক্ষেত্রে মিনের ক্ষেত্রে 40 থেকে একটু ল্যাব ওয়াইজ কম বেশি হতে পারে 54% থাকবে। এই যে পার্সেন্টটা টোটাল ব্লাডের মধ্যে আরবিসির পরিমাণ থাকবে 40 থেকে 54%, মহিলাদের ক্ষেত্রে একটু কম থাকে উমেন, তাদের ক্ষেত্রে থাকে 37 থেকে, আমি 37 দিই যেহেতু এই নোটের মধ্যে 37 আছে, 37 থেকে 47%, ল্যাবাইজ 2 পয়েন্ট কম বেশি হতে পারে। কোনো কোনো জায়গাতে এরা পার্সেন্ট না দিয়ে এরা পয়েন্ট আকারে দেয় যে 0.4 লিটার পার লিটার, 0.4 থেকে 0.54, মানে এটাকেই 0.4 থেকে যদি ব্র্যাকেট আমরা লিখে দেই 0.4 থেকে 0.54, ফোর বলতে 40 আর কি, লিটার পার লিটার এইভাবে দেওয়া থাকে অনেক জায়গাতে। ফিমেলদের ক্ষেত্রে তাহলে কী থাকবে 0.37 থেকে 0.47 লিটার পার লিটার, এল বাই এল। এই হচ্ছে আমার এই হেমাটোক্রিট এইচসিটি বা পিসিবি প্যাকসেল ভলিউমের আমাদের নর্মাল রেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা কমে যায়, এই লেভেল থেকে পার্সেন্ট থেকে কমে গেল কোনো কারণবশত, আমরা রিপোর্টে দেখলাম এইচসিটি কমে গেল, তাহলে কি হবে, আমরা কি বুঝবো, অবশ্যই বুঝবো কি এটা অ্যানিমিক কন্ডিশন, অ্যানিমিয়ার পেশেন্ট। যদি এই লেভেল থেকে যদি লো হয়ে যায় আমরা কি বুঝবো, এটা অ্যানিমিয়ার পেশেন্ট। এসিটিতে অনেক সময় হিমোগ্লোবিন কিন্তু নামে না, হিমোগ্লোবিন নামে না, হয়তো কাছাকাছি বা বড় লেভেল লাইনে থাকে, কিন্তু হেমাটোক্রিটটা দেখেও কিন্তু আমরা অ্যানিমিয়াটা ধারণা নিতে পারি। আচ্ছা, এর সিমটম কী হবে, রোগীর জ্বর থাকবে, একটু শীত শীত ভাব লাগবে, অবসাদ লাগবে, তার এনার্জি শক্তি থাকবে না, তারপর সে দুর্বল হয়ে যাবে, এই যখন লক্ষণগুলো থাকবে আমরা সিবিসি পরীক্ষা করতে দেখলে বুঝবো কি, তা দেখব হেমাটোক্রিটের লেভেলটা হয়তো একটু কমে গিয়েছে। যদি হাই হয়ে যায়, হাইটা সাধারণত হেলদি খুব ভালো স্বাস্থ্যের অধিকারী, আচ্ছা বেশ ভালো কথা, কিন্তু হাই হওয়াটা হচ্ছে কি বিপজ্জনক মাঝে মাঝে, কারণ কি অতিরিক্ত হাই হয়ে গেলে এই রোগীটা ডিহাইড্রেশনে চলে যাবে, অর্থাৎ এর শরীর থেকে কি ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়ে এটা কি ঘন হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো একটা লিকুইড বানাই, কোনো একটা যদি মিক্সচার বানাই, সেখানে যদি আমরা পানিটা সরাইয়ে ফেলি তাহলে যেটা কি কাদা কাদা হয়ে যাবে না, ঘন হয়ে যাবে না। এই জন্যই যখন এই যে এখন ডেঙ্গুর ক্ষেত্রে হিমোগ্লোবিন যদি প্লেটলেট ঠিকও থাকে
দেখা যায় হেমাটোক্রিটের লেভেলটা বেড়ে যায় সাধারণত। বেড়ে গেলে তখন কি হবে বুঝতে হবে, রোগীর শরীর থেকে কোনো কারণবশত ফ্লুইডগুলি বের হয়ে যাচ্ছে, ফ্লুইডটা ধরে রাখতে পারতেছে না, তার ভিতরে কি হয়ে যাচ্ছে রক্তের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে, রোগী শকে চলে যাবে, জ্ঞান হারাবে, এবং ফ্লুইড বের হয়ে কীভাবে ব্লিডিংও হয়ে যেতে পারে। ব্লিডিং হলে তো ফ্লুইড রক্ত রস বেরোয় যাচ্ছে, প্লাজমা বেরোয় যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা জানবো এটা। তারপর হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড, একটা বিষাক্ত গ্যাস, এই গ্যাসের পয়জনিংয়ের কারণেও এই হিমাটোক্রিটের লেভেল বেড়ে যেতে পারে। এরপর হচ্ছে গিয়ে এর এই ডেঙ্গু ছাড়াও আবার এই ডিহাইড্রেশন ছাড়াও কনজেনিটাল হার্ট ডিজিজ, যাতে জন্মগত এই হার্ট ডিজিজ থাকবে, হৃদরোগের যে পীড়া, এই হৃদরোগে যদি তারা ভুগে তাহলেও তাদের এই এসিডিটিটা কী হবে লেভেলটা বেড়ে যাবে। এছাড়া আর একটা ব্লাডার একটা রোগ আছে, এটা ওয়ান কাইন্ড অফ ক্যান্সার টাইপের, যেটাকে বলা হয় পলিসাইথেমিয়া ভেরা। এই রোগটার নাম হয়তো অনেকে শুনছেন, পলিসাইথেমিয়া ভেরা হচ্ছে এটা এমন একজন রক্তের রোগ যেটা অনবরত কী করতে থাকে, আরবিসি প্রডিউস করতে থাকে, কিন্তু আরবিসিতে কাজ করতে পারে না, অতিরিক্ত আরবিসি তৈরি করে, এটাকে বলা হয় পলিসাইথেমিয়া ভেরা। তাহলে এই পিসিবি যদি রাইজ হয়, কখন রাইজ হবে, তাহলে এক্সেস নাম্বার অফ আরবিসি, যখন অতিরিক্ত আরবিসিটা সে তৈরি করবে, এবং সাথে সাথে কী হবে টোটাল ব্লাডের ভলিউমটাও কি কমে যাবে। যখনই টোটাল ব্লাডের পরিমাণটা কমে যাবে কিন্তু আরবিসিটা বেড়ে যাবে, তখন বডিতে কী কন্ডিশন হবে, ডিহাইড্রেশন কন্ডিশন হবে, অর্থাৎ রক্ত না পানি স্বল্পতা তৈরি হবে, ডিহাইড্রেশন। তাহলে আমরা কী দেখলাম যে এই আরবিসির সাথে আমাদের যে হেমাটোক্রিট বা পিসিবি খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক, কারণ টোটাল ব্লাডের মধ্যে আরবিসি কত পার্সেন্ট আছে সেটা হচ্ছে আমাদের এই পিসিবি বা এইচসিটি, যা থাকার কথা মেলদের ক্ষেত্রে নর্মালি কত পার্সেন্ট, 40 থেকে 54%, আর ফিমেলদের ক্ষেত্রে 37 থেকে 47%। যদি কোনো কারণবশত কমে যায় লেভেলটা তাহলে আমরা কী বুঝবো, স্যার আর 5 মিনিট, যদি কোনো কারণবশত কী দেখব যেটা কমে গেছে আমরা ধরে নেব কি অ্যানিমিয়া, যদি বেড়ে যায় কোন কোন কন্ডিশনে বেড়ে যেতে পারে তখন আমরা বুঝবো, দেখবো কি রোগীর ডিহাইড্রেশন হচ্ছে কি না, রোগীর ডেঙ্গুর কোনো সমস্যা আছে কি না, তারপর কার্বন মনোক্সাইড পয়জনিং হচ্ছে কি না, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কি না, পাশাপাশি পলিসাইথেমিয়া ভেরা, তখন আমি কী দেখবো যে আরবিসি লেভেলটা দেখবো এবং টোটাল ব্লাডের পরিমাণটা দেখবো। সাধারণত এটা যখন রাইজ হবে, পিসিবি যখন বেড়ে যাবে, সাথে সাথে দেখবো কি আরবিসি লেভেলটা একটু বেড়ে গেছে, কিন্তু টোটাল হোল যে ব্লাডটা, এই ব্লাডের পরিমাণটা কী হয়ে যাবে একটু রিডিউস হয়ে যাবে, যার ফলশ্রুতিতে কী হবে ডিহাইড্রেশন হবে, এবং এক্সেস ডিহাইড্রেশনের পরবর্তীতে রোগী শকে চলে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের এইচসিটি। আর সময় যেহেতু আমাদের অনেক হয়ে গিয়েছে, হ্যাঁ, ডেঙ্গু যদি হয় তাহলে অবশ্যই ফার্স্ট সাইন হিসেবে আমরা প্লাটলেটটাকে আগে দেখি। সাধারণত প্লাটলেটটাই হয়, আর এখন এইচসিটিটা বেড়ে যায়। প্লাটলেট আমরা পড়বো, তবে প্লাটলেট নর্মালি 1.5 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত নর্মাল ধরা হয় লেভেল। এটা ডিপেন্ড করবে রোগীর কন্ডিশনের উপরে। উনি একটা প্রশ্ন করছেন যে কত কমে গেলে প্লাটলেট দিতে হবে, বা অনেক সময় দেখা যায় যে ব্লিডিং শুরু হয়ে যায়। নর্মালি 1.5 লাখের নিচে হচ্ছে গিয়ে রোগীর জন্য রিস্ক কন্ডিশন। তো 1 লাখের নিচে আস্তে আস্তে যখন 50,000 নিচে চলে আসে, তখন যদি রোগীর কন্ডিশন অনুযায়ী চিকিৎসকরা সাজেস্ট করেন কি তাকে প্লাটলেট দেওয়ার জন্য, কিন্তু গত বছর দেখা গেছে যে 30,000-এর নিচে চলে আসে তার রোগী কিন্তু ব্লিডিং শুরু হয়নি, অর্থাৎ তার কিন্তু কি প্ল্যাটলেট দিতে হয়নি, হয়তো তার ম্যানেজমেন্ট ছিল, সেই ম্যানেজমেন্টের কারণে বা রোগীর শারীরিকভাবে সে ফিট ছিল, এ কারণে কিন্তু আমরা অনেক হিস্ট্রি পেয়েছি যে প্ল্যাটলেট 30,000 নিচে বা 30,000 হয়ে গেছে, প্ল্যাটলেট প্রয়োজন হয়নি, তার ব্লিডিং শুরু হয়নি। তাহলে ডিপেন্ড করবে কার উপরে, তার ম্যানেজমেন্টের উপরে এবং রোগীর কন্ডিশনের উপরে। বডির বিভিন্ন জায়গা থেকে কান দিয়ে বেরোতে পারে, পায়খানার সাথে বেরোতে পারে, প্রস্রাবের সাথে বের হয়, নাক দিয়ে বের হবে, মানে কি তখন ব্লাডার ধরে রাখতে পারে না, ছেড়ে দেয়, সব ব্লিডিং হয়ে যায়। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকুক, যে আমরা তাহলে কী পড়লাম, যদি আমি একটু ই করি, আমরা সামারি করি, গত সপ্তাহে যে পড়েছিলাম আরবিসির যে ধাপে ধাপে তৈরি হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে কি ইরাইথোপোয়েসিস। এই সপ্তাহে আমরা পড়লাম ইরাইথোপোয়েসিস হওয়ার জন্য যে ফ্যাক্টর নেসেসারি এবং ম্যাচুরেশন ফ্যাক্টর। এরপরে আমরা কী পড়লাম যে আরবিসির পরিণতটা কী, যে এর কী হয় রেজাল্টে শেষে গিয়ে, ব্রেকডাউন অফ আরবিসি বা ফরমেশন অফ বিলিরুবিন, কীভাবে বিলিরুবিনটা তৈরি হলো। এরপরে আমরা পড়লাম কি, যেটা আমাদের এই
আরবিসি ইন্ডিসেস এটা হওয়ার জন্য যে কাজ করবে তার জন্য জরুরি হচ্ছে কোনটা, আরবিসি টোটাল কাউন্ট, হিমোগ্লোবিনের কাউন্ট এবং এইচসিটি বা পিসিবি। আমরা আজকে এইচসিটি বা পিসিবি শেষ করলাম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি এবং যদি সময় থাকে আমরা হিমোগ্লোবিন বা ইএসআর এর পার্ট শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মুহূর্তে আমি স্যারকে মাইক্রোফোন দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনি কি আগে পড়া ধরেন, পড়া ধরেন উপস্থিতি? আমার এই স্যারকে বলে দিচ্ছি আগামী সপ্তাহ থেকে আপনার সবাই তৈরি থাকবেন। আজকে তো সপ্তম ক্লাস গেল, আজকে সপ্তম গেল তো নাকি? আগামী অষ্টম ক্লাস থেকে আপনাদের পড়া ধরতে বলবো, আপনারা তৈরি থাকবেন। আগামী সপ্তাহ থেকে আপনাদের পড়া ধরা হবে। ইনশাআল্লাহ আমাদের আগামী দিন থেকে মায়াজমের যে কয়টি ক্লাস বাকি আছে আগামী দিন থেকে আমরা সেই মায়াজমের কাজটি কমপ্লিট করব। আগামী দিন রাত 6:30 থেকে আমাদের মায়াজমের কিছু কাজ বাকি আছে আরও। মায়াজম আপনারা পড়তে পড়তে হয়রান হয়ে গেছেন, মায়াজম দেখো মায়াজম মাঝখানে কয়েক সপ্তাহ অফ রাখা হয়েছে। আগামী দিন থেকে আমাদের মায়াজমের বাকি অংশটুকু কালকে থেকে পড়তে শুরু করব। সবাই তৈরি থাকবেন, আগামী দিন থেকে মায়াজমের কাজটুকু চলবো। তবে আজকে একটু পারলে আমাকে লিখে দেন দেখি, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, যে মায়াজমের আমরা পার্থক্যের ক্ষেত্রে কয়টি ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম, মনে আছে? পার্থক্যের কয়টি ধাপ পর্যন্ত আলোচনা করেছিলাম? কটা দেখি আপনারা কে বলতে পারেন? আমরা সর্বশেষ সর্বশেষ মায়াজমের যে চারটি মায়াজমের তুলনা সর্বশেষ কোন ধাপ পর্যন্ত আলোচনা করেছিলাম? একজন লিখছে 29। আগামী দিন আপনারা সবাই তৈরি থাকবেন, এই 28 পর্যন্ত কিংবা 29 পর্যন্ত যে পারেন এক শ্বাসে বলতে পারবেন, যিনি জানাবেন আগামী দিন আপনাদের পড়া ধরা হবে ইনশাআল্লাহ আগামী দিন রাত 6:30। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।